আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। রাসূল কারীম রাউফুর রহিম সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এটা চায় যে আগামী কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকুক, তার উচিত আমার উপর দরুদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন এমন মুসলমান হবেন না যিনি চান না যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকুক। আমরা সবাই চাই আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা চান কাল কিয়ামতের দিন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকুক, তাহলে আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ তার আম্বিয়া আলাইহিমুস সালাম গণকে সম্মানিত করেছেন, মর্যাদা দান করেছেন, নিজের নিকটবর্তী বান্দা বানিয়েছেন, নৈকট্যশীল বান্দা বানিয়েছেন, তাদেরকে উত্তম আখলাক দান করেছেন এবং তাদেরকে উত্তম সামাজিকতা দান করেছেন। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা উপস্থিত হয়েছি আম্বিয়া কারাম আলাইহিমুসসালামের ইলম এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা আম্বিয়া আলাইহিমুসসালামের একটি ইলম সম্পর্কে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমরা একটা ইলম অর্থাৎ আম্বিয়া আলাইহিমুসসালামের হুসনে মুআশারাত অর্থাৎ উত্তম সামাজিকতা সম্পর্কে আমরা আলোচনা করব। মানে চলে দর্শকবৃন্দ, যার সাথে উঠা বসা আমরা করি, যার সাথে আমরা চলাফেরা করি, যাদের সাথে আমরা থাকি, যাদের সাথে কথাবার্তা বলি, আমাদের ফ্যামিলি, আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, আমাদের স্ত্রী, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাচ্চা, আমাদের শিশু, আমাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আমরা যাদের সাথে চলাফেরা করি, আমাদের উচিত তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো আচরণ করা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হ্যাঁ মানুষ সময় দেখা যায় যখন আপনি সমাজে আসছেন, অবশ্যই সমাজের মানুষের সাথে আপনাকে বসবাস করতেই হবে, থাকতেই হবে। যেহেতু থাকতেই হবে, তাহলে আমাদের উচিত তাদের সাথে উত্তম আচরণ করা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হুদ আলাইহিসসালামের যে সম্প্রদায় ছিল তাদের মাঝে তিনটি ব্যাড হ্যাবিটস ছিল। এটা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। এক তো তারা কী করতো, পথিকদের সাথে খারাপ আচরণ করতো, রাস্তার মাঝ দিয়ে যে পথিকরা চলতো তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতো। আচ্ছা, নাম্বার দুই, তারা কী করতো যে তারা অযথা নির্মাণ করতো বিল্ডিং, তারপর পথিকদের সাথে খারাপ আচরণ করতো আর মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো। এই তিনটা কাজ তাদের মাঝে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করছেন, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াহ তাআবাসুন, তোমরা কি প্রত্যেকটি উঁচু জায়গায় তোমাদের আলামত বানাচ্ছ, নিদর্শন বানাচ্ছ, এবং তোমরা কি করো, পথিকদের সাথে খারাপ আচরণ করো, এই জন্য তোমরা ঘর নির্মাণ করো যাতে করে তোমরা সারা জীবন কি সেখানেই বসবাস করবে। বা ইজা বাতাসতুম বাতাসতুম জব্বারিন, যখন তোমরা কাউকে পাকড়াও করো তো মজবুত সহকারে পাকড়াও করো। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ও আতিউন, এবং আল্লাহর আনুগত্য করো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন এখানে তিনটা বিষয়ের কথা আসছে, যে তারা কী করতো, পথের মধ্যে কি নিদর্শন বানিয়ে রেখেছিল আর সেখানে দাঁড়ায় দাঁড়ায় তারা কী করতো, মানুষের সাথে খারাপ আচরণ করতো, আবার তারা ঘর উঁচু উঁচু ঘর নির্মাণ করতো আর একে অপরের সাথে অহংকার করতো, আর যাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, যাদেরকে তিরস্কার করতো, তাদেরকে মজবুত সহকারে তারা কী করতো, এভাবে আচরণ করতো। তো আল্লাহ তাআলা কী বলছেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আর কী করো, আল্লাহর আনুগত্য করো। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সমাজের মধ্যে যদি আমরা দেখি আজ এরকম হচ্ছে কি হচ্ছে না, আজও দেখবেন অনেক অনেকে আছে যারা দরিদ্রদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, বিদ্রুপ করে, কারো কেউ কারো কাপড়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কারো হাইট নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করে, কারো যদি কোনো চোখে সমস্যা থাকে বা টেরা আছে, ওই চোখ নিয়ে তারা কী করে মানুষকে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে,
মানুষের রং যদি কালো থাকে, কালো নিয়ে সেটা নিয়ে কেউ করতে থাকে, ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। কেউ যদি মোটা হয় সেটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে, কারো যদি পেট উঁচা হয় সেটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে, আর পেছনেই লেগে যায়, মানুষ পরেশান হয়ে যায়। তো এরকম লোক আমাদের সমাজেও আছে। তো তাদেরকে বলবো আল্লাহ তাআলার এই আয়াতে কারিমাকে স্মরণ করুন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। কেয়ামতের দিন যাকে নিয়ে আপনি ঠাট্টা বিদ্রুপ করছেন, কেয়ামতের দিন যদি আল্লাহ দরবারে নালিশ দেয় আপনার কি অবস্থা হবে? তখন কি বাঁচতে পারবেন? তখন কি মুখ থেকে হাসি বের হবে, হাসি ঠাট্টা বের হবে? হবে না। মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে এক লোক ইমাম আহমদ বিন হাম্বাল রাদিয়াল্লাহু তাআলার কাছে পড়ার জন্য আসতো। তো কিছুদিন পর দেখা গেল যে ইমাম আহমদ বিন হাম্বাল রাদিয়াল্লাহু তাআলা তার সাথে কথা বলছেন না। লোকটি আসে জিজ্ঞেস করলো যে হুজুর, আমি আপনার কাছে আসতাম, পড়তাম, কিন্তু আপনি আমার সাথে আমার দিকে দৃষ্টি দিচ্ছেন না, আমার সাথে কথা বলছেন না, কী ব্যাপার, কারণটা কি? ইমাম আহমদ বিন হাম্বাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি তোমার যে ঘর নির্মাণ করেছ, তুমি রাস্তার ওই মাটিগুলো উঠিয়ে তুমি কী করেছো, তোমার ঘরের দেয়ালটাকে লেপন করেছো, কী জন্য করেছো বলো? এই যে তুমি মাটি, রাস্তার মাটি যে উঠিয়ে লেপন করেছো, এটার কারণে বলো পথিক, যারা পথিক রয়েছে, যারা সেই পথ দিয়ে হেঁটে যায়, তাদের কষ্ট হবে কি হবে না? মাদিনীচারের দর্শকবৃন্দ, চিন্তা করে দেখুন, ইমাম আহমদ বিন হাম্বাল রাদিয়াল্লাহু তাআলা যে পড়তে আসতো লোকটা, তার সাথে কথা বলতে নারাজ। কেন? সে পথিকদেরকে কষ্ট দিচ্ছে। আমাদের সমাজে এমন লোক আছে কি না? আমরা ক্ষমতা দেখাই কি না? আমি, আমার স্বামী অমুক, আমার এই অমুক তমুক, কিছুদিন পর তো আপনি কবরে চলে যাবেন, তখন শক্তি কোথা থাকবে? কিছুদিন পর যাকে নিয়ে আপনি শক্তি দেখাচ্ছেন, পাওয়ার দেখাচ্ছেন, সেও তো মারা যাবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেন আমরা কষ্ট দিচ্ছি? কেন প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি? কেন পথিকদেরকে আমরা কষ্ট দিচ্ছি? আসুন না আমরা সুন্দর সমাজ গড়ি। আমাদের কাছে যে শক্তি আছে বা ক্ষমতা আছে বা যেটা আছে, সেই ক্ষমতাটাকে আমরা ভালো কাজে ইউজ করি। আমরা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে দিই। আমরা যেহেতু পৃথিবীতে আসছি, আমাদের হাত দ্বারা যেন অপর মুসলমান কী হয়, সে বেনিফিট পায়। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান সেই যার মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান সুরক্ষিত থাকে। আজ তো দেখা যায় আমাদের সমাজে কে সুরক্ষিত? কারো হাত থেকে কেউ সুরক্ষিত নয়, মুখ থেকে সুরক্ষিত নয়, মানুষ পরেশান থাকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা অনেকে আছে, আবার অনেক যুবক ছেলেরা আছে, কোনো নারী যাচ্ছে রাস্তা দিয়ে, পথ দিয়ে, তাকে ইপটিজিং করছে, তাকে ঠাট্টা বিদ্রুপ করছে, তাকে নিয়ে তার কাপড় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে। আহ, যদি আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে কি আমরা এরকম করতে পারতাম? আমরা কি পথিকদেরকে কষ্ট দিতে পারতাম? একমাত্র আল্লাহ তাআলার ভয়ই মানুষকে গুনাহ থেকে বাঁচাতে পারে। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যে অনেকে কি করে, রাস্তার মধ্যে আবর্জনা ফেলে দেয়। বাড়ির আবর্জনা কোথায় ফেলছে? আচ্ছা, বাচ্চাদের ডাইপার বাইরে ফেলে দিচ্ছে, ডাস্টবিন থাকার পরে বাইরে ফেলে দিচ্ছে, খাবার নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ওই খাবারটা আবার রাস্তায় ফেলে দেয়, সেখানে আবার মাছি এসে বসে, আবার কুকুর খাওয়া শুরু করে দেয়। তো এই ধরনের আমাদের চিন্তা কেন? আমরা কেন মানুষকে কষ্ট দিই? প্রত্যেকটা কাজ করার পূর্বে চিন্তা করতে হবে যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাহিমা রহিমা, যে কারো প্রতি রহম করে তারপর রহম করা হয়। একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইনকে চুমু দিচ্ছেন, নিজের উনার নাতি ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক লোক আসলো, সে বলল, সে দেখে হবাক হলো, আর তার বলে ইয়া রাসূল, আমার তো অনেকগুলো সন্তান, আমার তো প্রায় 11টা সন্তান আছে, আমি কোনোদিন এরকম করি নাই, তাদেরকে চুমু দেইনি বাচ্চাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এটা কিভাবে হতে পারে, যে কারো প্রতি রহম করে না তার প্রতি রহম করা হয় না? তো সন্তানদেরকে ভালোবাসা দিতে হবে, নিজের বাবা মাকে ভালোবাসা দিতে হবে, ভাই বোনকে ভালোবাসা দিতে হবে, এগুলো আমাদের বোঝা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সবচেয়ে সুন্দর আখলাকের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে হাবিব, আমি আপনাকে উত্তম আখলাকের উপর অধিষ্ঠিত করেছি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন তেরে খুলকুকো হকনে আযীম কাহা,
تیری خلق کو حق نے جمیل کیا، کوئی تجھ سا ہوا ہے نہ ہوگا شاہ، تیرے خالق حسن و ادا کی قسم۔ اللہ اکبر۔ تو আমরা তো নিজের স্ত্রী কা পায়ের জুতা মনে করি, অনেকে আছে এরকম, যদি স্ত্রী যদি না থাকে তাহলে অটোমেটিক্যালি বুঝতে পারবেন কি সমস্যা হয়। আপনার বাচ্চাকে কে দেখবে? আপনার স্ত্রী দেখে। আপনার কাপড়গুলো ধোলাই করে কে দেয়? আপনার স্ত্রী করে দেয়। গুনহা থেকে বাঁচার যে মাধ্যম আপনার স্ত্রী। অনেকগুলো কাজ এমন রয়েছে যা স্ত্রী ছাড়া সম্ভব নয়। আপনাকে রান্না করে কে খাওয়াচ্ছে? আপনার স্ত্রী। আর স্ত্রীকে পায়ের জুতা মনে করছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের চিন্তাভাবনা কোনো দিন করা যাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন যে আমি তোমাদের মধ্যে স্ত্রীদের সাথে ভালো আচরণের ক্ষেত্রে সবচেয়ে উত্তম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি 10 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালামের খিদমত করেছি, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন আমার প্রতি রাগান্বিত হননি, আমাকে রাগ দেখাননি, কোনো দিন কটু কথা তিনি বলেননি। তো 10 বছর থাকার পরে, তারপর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার আকার চেয়ে, আমার সরতাজ, আমার মাথার মুকুট, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে উত্তম স্বভাবের আমি কাউকে দেখিনি। উত্তম স্বভাবের কেউ ছিলই না, আর হতে পারে কীভাবে? যিনি ইমামুল আম্বিয়া, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি শেষ নবী, আর আল্লাহ তাআলা যাকে এত শান মর্যাদা দান করেছেন, তার আখলাক সুন্দর হবে না কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কেউ আহ্বান করত, আমাদেরকে যখন মানুষ আহ্বান করে আমরা কী বলি? হ্যাঁ, বা আর অন্য কোনো শব্দ ব্যবহার করি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কেউ ডাকতো, দেখুন ইমামুল আম্বিয়া, তিনি কী বলতেন? লাব্বাইক, লাব্বাইক ওয়া সাআদাইক, লাব্বাইক ওয়া সাআদাইক, এটা বলতেন। তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও অভ্যাসটা করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আমরা আমাদের জীবনে আমরা ধারণ করি। কেন? কারণ দেখুন, লাব্বাইক লাব্বাইক যে আমরা বলা শুরু করি, যখন আমাদেরকে কেউ ডাকবে আমরা যেন লাব্বাইক বলি। হোয়াটসঅ্যাপে যদি আসছে হোয়াটসঅ্যাপে লিখে দেন লাব্বাইক, কেউ যদি আপনাকে আহ্বান করে কেউ ডাকছে বা আপনি লাব্বাইক বলেন, তাহলে সুন্নাত আদায় হবে। কেন? আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমাদের যেহেতু দাবি, আর আমরা ভালোবাসা উচিত, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের প্রাণের চেয়ে, নিজের সন্তানের চেয়ে, নিজের বাবা মার চেয়ে, নিজের সম্পদের চেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে না। আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে তদ্রূপ ভালোবাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাআ ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। তো লাব্বাইক লাব্বাইক আমরা এই সুন্নাতের উপর আমল করার চেষ্টা করি। যদি আমল করতে পারি এই সুন্নাতের উপরে, দেখবেন যে একবার আপনি আমল করেছেন 100 শহীদের স্বভাব। কেন? মান তামাসাকা বিসুন্নতি ইংদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ, ফিতনা ফাসাদের যুগে যে একটি সুন্নাতের উপর আমল করবে তাকে 100 শহীদের স্বভাব দান করা হবে। তো আমরা কত কথাবার্তা বলে থাকি, আমাদেরকে কতবার ডাকা হয় দিনে, আমরা যদি লাব্বাইক বলা শুরু করে দিই, ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা 100 শহীদের স্বভাব আমরা পেতে পারবো। আল্লাহু আকবার। আচ্ছা, অনেক সময় দেখা যায় আমাদের সমাজে আমরা কারোর সাথে কথা বলছি, লিফট করাচ্ছে না, মুখ এদিক দিয়ে মানে বাঁকা করে চলে যায়, মুখ এদিক দিয়ে বাঁকা করে চলে যায়, মানে নিজের মাঝে অহংকার আর তাকাব্বুর। আজকে টাকা পয়সা আছে, আজকে সচ্ছল আছো, মানে অহংকার করে, আমার কারো প্রয়োজন নয়, আমি এরকম, আমি সেরকম। কিন্তু যেদিন টাকা পয়সা থাকবে না, যেদিন অর্থ থাকবে না, সেদিন কোথায় অহংকার কোথায় থাকবে? যখন দালান থাকবে না, বিল্ডিং থাকবে না, গাড়ি থাকবে না, কোনো কিছু থাকবে না, তোমার অহংকার কোথায় যাবে? তো আমরা লিফট করানোর ইয়া করি, যখন মানুষ আমাদের সাথে কথা বলে আমরা একটু রেসপন্স দেই। মাঝে যারা দর্শকবৃন্দ, মানুষ কোনো নসিহতপূর্ণ কথা বলছে বা কোনো হাদিস বলছে, তো আমরা কী করি, বলে দিই সাথে সাথে, এটা তো আমি শুনছি, এটা তো আমি তো পড়ছি, সামনে একজন ব্যক্তি আমি কথাটা শুনেছি, আরেকবার যদি আমি শুনি সমস্যা তো নেই। তার মনতুষ্টির জন্য যদি সেখানে আমি ভালো ভালো নিয়ত করে নিই যে আমি ওই ব্যক্তির যদি কথা বলি, এই কথাটা শুনে নিই, হয়তো বা সে কী তার সে আনন্দ লাভ করবে। তো এই যে ভালো একটা নিয়ত করার কারণে আপনি ভালো, আপনিও নেকি অর্জন করতে পারবেন। আচ্ছা, অনেক ধনী লোক গরিবদেরকে লিফট করে না, বাসায় বিয়ে হচ্ছে, সবার দাওয়াত, আশপাশের যারা দরিদ্র আছে তাদের দাওয়াত নেই, আর গরিবরা দাওয়াতে যাবে কীভাবে? আজ বর্তমানে যে দাওয়াতের সিস্টেম চলছে, যে দরিদ্র মানুষ গিয়ে যে মানে দাওয়াত গিয়ে দাওয়াতে খাবে কীভাবে?
আগে চিন্তা ভাবনা করে যে সেখানে যাওয়ার জন্য তো অনেক বড় গিফট নিয়ে যেতে হবে, তা আল্লাহ তাআলা যদি আপনাকে সচ্ছল করে থাকে, আল্লাহ তাআলা আপনাকে অর্থ পয়সা দিয়েছে, আপনি কার্ডের মধ্যে লিখে দিন আমার উপহারের প্রয়োজন নেই, আর গরিবদের বাসায় গিয়ে কার্ড দেন, আর বিশেষ করে গিয়ে বলে দেন আপনাদের কোনো ইয়ানার দরকার, আপনারা আসুন আলহামদুলিল্লাহ, আপনারা আসলে আমরা খুশি। তো যখন আপনি দাওয়াত দিবেন, আশপাশের দরিদ্র মানুষদেরকেও একটু দেখুন, তাদের বাসায় গিয়ে দাওয়াত করুন, তারাও যেন সেখানে অ্যাটেন্ড করতে পারে। যখন দেখা যাবে যে এই জিনিসটা গিফট নেয়ার সিস্টেমটা যদি বন্ধ হয়ে যায় এই দাওয়াতের মধ্যে, তো দেখা যাবে দরিদ্র মানুষও কী করবে, সে কী করতে পারবে যে দাওয়াত অ্যাটেন্ড করতে পারবে। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যখন নামাজের মধ্যে যাই, নামাজের মধ্যেও তো ধনী লোক গরিব লোক একসাথে দাঁড়ায়। ইসলামের সিস্টেমটাই সুন্দর। কাফেররা কী বলেছে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আপনার সাথে যারা বেশিরভাগ তো দরিদ্র লোকরাই আপনার প্রতি ইমান এনেছে, তাদেরকে আপনি বাদ দিয়ে দিন, তাহলে আমরা কী করবো আপনার প্রতি ইমান আনবো, তাহলে আপনার সাথে আমরা কী করবো আপনার কথা শুনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন করিমের আয়াত নাজিল হলো, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, আয়াতে করিমা তিলাওয়াত করলেন, ওয়ামা আনা বিতারিদিল মুমিনিন, আমি মুমিনদেরকে দূরকারী নয়, ইন আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি তো স্পষ্ট ভীতি প্রদর্শনকারী, আমি তো ভীতি প্রদর্শনকারী, আমি কেউ গরিব হোক বা কেউ পয়সাওয়ালা হোক বা অর্থশালী হোক, আমি সবাইকে ভীতি প্রদর্শন করব। যারা ভয় পাবে আল্লাহর প্রতি, ইমান আনবে, তারা নাজাত পাবে। তোমাদেরই চ্যানেল দর্শকবৃন্দ, অনেক সময় আমরা অনেক সময় মাদ্রাসায় পড়াশোনা করি, জামিয়ার মধ্যে পড়াশোনা করি, স্কুলে পড়াশোনা করি, ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, ভার্সিটিতে পড়াশোনা করি, তো আমাদের সাথে যে বন্ধু বান্ধবদের সাথে উঠা বসা তো আমাদের কেমন, আমরা একটু চিন্তা করি। কেউ যখন বিপদে পড়ে কোনো বন্ধু, আমরা কি সাহায্য করার জন্য যাই? কেউ পেরেশানিতে পড়ছে, তো আমরা কি তার পেরেশানি দূর করার জন্য আমরা কি যাই? আচ্ছা, আমার কি আমাদের আচরণ কথাবার্তা কি বন্ধু বান্ধবদের সাথে ভালো? আমরা তো এমন নই যে একজনকে নিয়ে ঠাট্টা করছি, একজনকে নিয়ে বিদ্রুপ করছি। ক্লাসের মধ্যে দেখা গেল যে টিচার পড়া বুঝিয়েছেন, অনেকে বুঝে গেছে, কোনো ছাত্র বুঝে নাই, সে যখন প্রশ্ন করছে টিচারকে, যেহেতু সে বুঝে নাই, অন্য ছাত্ররা আবার দাঁত বের করে হাসছে যে আমাদের বুঝে চলে আসে, এর বুঝে আসে না, এর মনে হচ্ছে কি মাথায় সমস্যা। তো তাকে নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ করছে, সে তো মনে কষ্ট পাচ্ছে। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের দারসে নিজামির মধ্যে একটা বই পড়ানো হয়, দা কায়দেনা সাফিয়া, তো আল্লামা তফতাজানি শরিয়া কায়দেনা সাফিয়া এটা লিখেছেন, আল্লামা তফতাজানি রহমতুল্লাহি তাআলা, ইনি ক্লাসের মধ্যে সবচেয়ে দুর্বল ছাত্র ছিলেন, সবচেয়ে দুর্বল ছাত্র। ইনি যখন টিচারকে প্রশ্ন করতেন, ছাত্ররা হাসত যে বোকা কেমন প্রশ্ন করেছে, কিন্তু তিনি পরিশ্রম করতেন আর আদববান ছিলেন, পরিশ্রম করতেন। একদিন কী হলো, এক স্বপ্নের মধ্যে কেউ আসলো, বলে চলো এই তফতাজানি আমরা সফর করতে যাই, আমরা ঘুরতে যাই। ইমাম তফতাজানি বললেন যে আমার এমনি পড়াশোনা আমি করতে পারি না, আমার জেহেন আমার মেধা দুর্বল, আর আমি সফর করতে যাব না, আমি ভ্রমণ করতে যাব না, তুমি চলে যাও। দ্বিতীয় দিন ওই লোকটি আসলো, আবার ডাকলো, বলে না আমি যাব না। তৃতীয় দিন আবার বললো, আরে তোমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন। এই কথা শোনার সাথে সাথে স্বপ্নের মধ্যে তিনি গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মোবারক থুতু মোবারক তার মুখে লাগিয়ে দিলেন, আল্লামা তফতাজানি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি স্বপ্ন থেকে জাগ্রত হলেন, পরের দিন ক্লাসে গেলেন, ক্লাসে যখন প্রশ্ন করা শুরু করলেন, ছাত্ররা অবাক, টিচার অবাক। তো টিচার বলছে, আজকে যে তফতাজানি এসেছে এটা কালকের তফতাজানি নয়। তো টিচারও আল্লাহর বলি ছিলেন, বুঝে গেলেন যে কিছু না কিছু একটা হয়েছে যার কারণে আজকে তফতাজানি এমন প্রশ্ন করছে। তো উনার লেখা কিতাব আকাইদা নাসাফিয়া না পড়লে মানুষ আলিমা হয় না। তো উনার লেখা কিতাব আজকে দারসে নিজামির নিসাবের অন্তর্ভুক্ত, আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত মানুষের সাথে ভালো আচরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমের মধ্যে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মাহবুবের যুগের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমান এনেছে এবং ভালো আমল করেছে, ওয়াতাওয়াসাও বিল হাক্কি, এবং যারা হকের কী করেছে, ওসিয়ত করেছে, মানুষকে হকের হুকুম দিয়েছে, ওয়াতাওয়াসাও বিসবর, এবং যারা ধৈর্যের যারা হুকুম দিয়েছে, তাদের ব্যতীত যারা ইমানদার, যারা ইমান এনেছে, যারা ভালো আমল করে, যারা হকের দাওয়াত দেয়, ধৈর্যের দাওয়াত দেয়, তাদের কথা ভিন্ন। তো আমাদের উচিত মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে একে অপর সাথে উঠা বসা করি, আমরা কি ধৈর্যের দাওয়াত দেই, আমরা কি হকের দাওয়াত দেই, আমরা কি দিনের দাওয়াত দেই, আমরা কি নামাজের দাওয়াত দেই, আমরা কি রোজার দাওয়া দিই? আমরা যদি না দিয়ে থাকি, আমরা একটু চিন্তা করে দেখি আমাদের উচিত কিনা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে হে ইমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং নিজের পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের ওই আগুন থেকে যার ইন্ধন মানুষ এবং পাথর হবে। তো আমরা কি নিজে বাঁচার চেষ্টা করছি, নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করছি, নিজের সন্তানকে বাঁচানোর চেষ্টা করছি? আমরা একটু চিন্তা করে দেখি। মানে চার দর্শকবৃন্দ, আমরা আমাদের এই প্রোগ্রামে একটি সেগমেন্টও রেখেছি, সেটা কি হচ্ছে একটি আয়াত আর একটি আকীদা। তো আসুন আমরা একটু শুনি যে মানে চার দর্শকবৃন্দ, আমাদেরকে বাদ মাঝহাবের সহচর্য থেকে বাঁচতে হবে, তাদের সাথে উঠা বসা চলাফেরা খাবার দাবার থেকে বাঁচতে হবে, নাহলে দেখা যাবে আপনার ইমানটাও কী হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। যাদের আকীদা খারাপ তাদের সাথে আমাদের সম্পর্ক নেই, তাদের সাথে উঠা বসা করা যাবে না, তাদের সাথে চলাফেরা করা যাবে না। আর এই কথাটি আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতানু ফালা তাকউদ বাদা যিকরা মাআল কওমিজ জালিমিন। যখন তোমাদেরকে শয়তান ভুলিয়ে দেয়, ভুলবশত বসে গেছো, তো ফালা তাকউদ বাদা যিকরা, স্মরণ আসার পরে তোমরা বসিও না, মাআল কওমিজ জালিমিন, জালিম সম্প্রদায়ের সাথে তোমরা বসো না। তো জালিমদের সাথে উঠা বসা করা যাবে না, যাদের আকীদা খারাপ তাদের সাথে উঠা বসা করা যাবে না। ফার্সিতে একটা শের আছে, দূর শু আজ ইয়ারে বদ, ইয়ারে বদ আজ বদতর মারে বদ। তোমরা যে তোমরা খারাপ বন্ধু থেকে দূরে থাকো, দূর শু আজ ইয়ারে বদ, তোমরা খারাপ বন্ধু থেকে দূরে থাকো, ইয়ারে বদ আজ বদতর মারে বদ, কারণ খারাপ বন্ধু হচ্ছে সাপের চেয়েও নিকৃষ্ট। সাপ তো যদি আপনাকে কামড় দেয়, তো সাপের কামড়ে যদি যদি মানুষ মারা যায়, সে শহীদ, জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিন্তু বন্ধু যদি খারাপ থাকে, বন্ধুর কামড়ে যদি আপনার আকীদা নষ্ট হয়ে যায়, তাহলে সারা জীবন আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। তোমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, সব সময় দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে থাকুন, ভালো নেককার লোকদের সাথে থাকুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সম্পৃক্ত থাকুন। আল্লাহ তাআলা যেন আমাদের দিন এবং ঈমানকে হিফাজত করুক। মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।